প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আমাদের আজকের বিষয় অধ্যায় তিনের রূপতত্ত্ব। এসো তাহলে আমরা শুরু করি। আমরা রূপতত্ত্বে যাওয়ার আগে কিছু সাধারণ আলোচনা করব, যেটা তোমাদের পরবর্তী জিনিসগুলো বুঝতে সহজ হবে। আমরা একটা সিঁড়ির মতো দেখব পর্যায়ক্রমে। সেই সিঁড়িতে প্রথমে আছে ধ্বনি, তারপরে আছে বর্ণ, তারপরে শব্দ, তারপর বাক্য। আমরা প্রথমে জেনে নিই ধ্বনি কাকে বলে। মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। এই ধ্বনি যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি তখন তাকে বলে বর্ণ। আবার এই বর্ণ কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসায় তখন তাকে বলা হয় শব্দ। আবার এই শব্দকে যখন পাশাপাশি বসায় এবং মনের ভাব প্রকাশ করে তখন সেটা হয়ে যায় বাক্য। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। রূপতত্ত্ব হচ্ছে শব্দ এবং শব্দের উপাদানের সাথে যে সম্পর্ক সেটাই হচ্ছে রূপতত্ত্ব। আমরা আরো পরিষ্কার করে শব্দের সংজ্ঞাটা জেনে নেই। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলে শব্দ। যেমন আমার, এই শব্দ আমরা যদি ভাঙিয়ে দেখি, আ একটা বর্ণ, ম একটা বর্ণ, আবার একটা বর্ণ, আর ল, এইগুলো মিলে হয়েছে আমার। অর্থাৎ আমরা বলেছিলাম দুই বা তার থেকে বেশি ধ্বনি বা বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। এই শব্দ গঠন করার জন্য কিছু ভাষিক উপাদানের প্রয়োজন হয়। যেমন কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে ইট, কাঠ, বালি, সিমেন্ট এগুলো প্রয়োজন হয়। তেমনি ভাষা তৈরি করতে গেলে কিছু উপাদানের প্রয়োজন হয়। সেই উপাদানগুলো হলো প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। প্রথমেই জেনে নিই প্রত্যয় কাকে বলে। প্রত্যয় নিজস্ব কোনো ব্যবহার নেই, স্বাধীনভাবে বসতে পারে না। প্রত্যয় শব্দের পরে বসে, পরে বসে। যেমন খেলা, একটা শব্দ খেলা, এটা খেল যোগ আ মিলে হয়ে গেল খেলা। আবার বাঙাল যোগ ই তৈরি হলো বাঙালি। তারপর আছে বিভক্তি। বিভক্তিও বিভক্তির প্রত্যয়ের মতো কোনো স্বাধীন ব্যবহার নেই, বিভক্তি ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। যেমন মামা যোগ র, মামা। তারপরে আছে উপসর্গ। উপসর্গ প্রত্যয় আর বিভক্তি শব্দের পরে বসেছে, কিন্তু উপসর্গ বসে শব্দের আগে। অর্থাৎ উপঅর্থ আগে, শব্দের আগে বসে অর্থ প্রকাশ করে। যেমন হার একটা শব্দ, তার আগে উপ আমরা ব্যবহার করেছি, এই উপ যোগ হার মিলে তৈরি হলো উপহার। একে বলে আমরা উপসর্গ। তার পরবর্তীতে আছে সমাস। সমাস শব্দ গঠনের একটি প্রক্রিয়া। সমাস হচ্ছে অনেকগুলো পদকে এক পদে আনাকে আমরা সমাস বলবো, অর্থাৎ এক পদী গঠনকে বলবো সমাস। যেমন নদী, মাতা, যা, এখানে অনেকগুলো শব্দ কিন্তু মিলে তৈরি হয়ে গেল নদী, মাতৃ। এবার আমি তোমাদের পড়াবো শব্দের শ্রেণীবিভাগ বা সংবর্গ। শব্দকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে বিশেষ্য। বিশেষ্য পদ হচ্ছে যে পদ দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম, গুণের নাম বোঝায় তাকে আমরা বলবো বিশেষ্য। বিশেষ্য পদ অর্থাৎ কোনো কিছুর নাম, ব্যক্তি,
জাতির স্থান গুণের নাম এগুলোকে বলবো আমরা বিশেষ্যক যেমন মানুষ বই খাতা কলম উৎসব এই নাম জাতীয় যা আছে সব কিছুই হবে বিশেষ্য তারপরে আছে সর্বনাম সর্বনাম পদ হচ্ছে এই বিশেষ্যের পরিবর্তে অর্থাৎ ব্যক্তি বস্তু জাতি এই সব নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করি তাকে বলবো সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে সর্বনাম সে তারা উনি এই ধরনের শব্দগুলো হচ্ছে বিশেষ্য সর্বনাম পদ এরপর আসি অপয় যে পদের পরিবর্তন বা ব্যয় নেই তাকে আমরা বলবো অপয় পদ যেমন ও এবং নতুবা সুতরাং কিন্তু এই সব পদগুলোর কখনো পরিবর্তন হয় না বাক্যের ভিতর এরা এদের এই রূপ নিয়ে বা চেহারা নিয়ে বসে যায় এই জন্য বলা হয় অব্যয় পদের কোনো ব্যয় নেই বা হয় নেই এরপরে আসবো আমরা বিশেষণ পদ বিশেষণ পদটা হচ্ছে এই আমরা যে পড়লাম বিশেষ্য পদ ব্যক্তি বস্তু জাতি এই বিশেষ্য বা বিশেষ্যের পরে ব্যবহৃত হয়েছে সে তার সর্বনাম এই বিশেষ্য বা সর্বনাম পদে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি এইগুলো প্রকাশ করলে সেটা হবে বিশেষণ যেমন বিশাল বড় পাহাড় সে খুব ভালো ছেলে এরকম উঁচু দ্রুত এইগুলো হবে বিশেষ অর্থাৎ বিশেষ বা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করবে তারপর আছে ক্রিয়াপদ ক্রিয়াপদ হচ্ছে কোনো কাজ যে পদ দ্বারা কোনো কাজ বোঝায় সেটাই হবে ক্রিয়া যেমন পড়েছি খেয়েছি গিয়েছি যাব এরকম সমস্ত পদ হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদকে আমরা দুভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে সমাপিত ক্রিয়া একটা হচ্ছে অসমাপিত ক্রিয়া যে ক্রিয়া দ্বারা মনোভাবের পরিসমাপ্তি হয় অর্থাৎ আমরা কোন যে বাক্য দিয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারি যে ক্রিয়াপদ দ্বারা সেটা হবে সমাপিত ক্রিয়া যেমন যাব আমি বাড়ি যাব এটা হবে সমাপিত তারপর হচ্ছে অসমাপিত অসমাপিত ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা মনের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় সেই ক্রিয়াপদকে ক্রিয়াকে বলবো আমরা অসমাপিত ক্রিয়া যেমন আমি বাড়ি গিয়ে পড়তে বলব এই যে গিয়ে যে ক্রিয়াটা এই ক্রিয়াটা হবে অসমাপিত ক্রিয়া কিন্তু বসবো পড়তে বসবো এইটা হবে সমাপিত ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া দ্বারা মনের ভাবের পরিসমাপ্তি হয় সেটা সমাপিকা আর যেটা দিয়ে মনের ভাবের পরিসমাপ্তি হয় না সেটা হচ্ছে অসমাপিকা তাহলে আজকে আমরা কী কী পড়লাম আমরা রূপতত্ত্বে শব্দের সংজ্ঞা জানলাম তারপর আমরা ভাষিক উপাদানগুলো জানলাম যেমন প্রত্যয় সমাস উপসর্গ বিভক্তি এইগুলো জানলাম তারপরে জানলাম আমরা শব্দের শ্রেণীবিভাগ এগুলো আছে পাঁচ প্রকার একটা হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া সবগুলোর সংজ্ঞা এবং উদাহরণ দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভাষায় গিয়ে আবার একটু বই দেখবে আরও ভালো